দুটো ক্ষেত্রে দেখা গেছে যে এক একজন শ্রমিকের কাজ করছে, কেউ তিন বছর চার বছর, তাদের পিএপিএসআই কিচ্ছু নেই, সেফটি নেই, মাইনের পত্র কিচ্ছু নেই, কিন্তু এখনো পর্যন্ত ঠিকাদার, যে ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ, কারখানা মালিকরাও তাই অভিযোগ করছে, এখনো পর্যন্ত একটা ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়নি। না না, সেটা এফআইআর করবে যে মারা গেছে তার পরিবারের লোক নাকি, তাদের এফআইআর করা উচিত, এবং তাদের যদি কোনো কমপ্লেন থাকে আমাদের লেবার ডিপার্টমেন্ট আছে সরকারের, সেই সরকারের লেবার ডিপার্টমেন্টে তারা কমপ্লেনও জমা দিতে পারে। কিন্তু ইতিমধ্যে আমরা যেটুকু জানি, যেটুকু নজরে এসছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকের মিটিংয়েও আমরা আলোচনা করেছি তাদের কীভাবে কম্পেনসেট করা যায়, জীবন তো ফিরিয়ে দেওয়া যাবে না, কীভাবে কম্পেনসেট করা যায়, কীভাবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো যায়, এবং আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই মানবিক, আপনি যে কোনো ক্ষেত্রে দেখেছেন কোথাও রাস্তাতে অ্যাক্সিডেন্ট হলে তিনি সঙ্গে সঙ্গে সেখানে পদক্ষেপ নেন। আর জিএসপির যারা কন্ট্রাক্টর ওয়ার্কার আছে তাদের একটা সমস্যা হচ্ছে, তাদের বক্তব্য সেফটি ট্রেনিং, যেটা ওদের 72 ঘন্টার সেফটি ট্রেনিং হয়, সেটা কার্যত প্রহসন, কীভাবে রাস্তা পারাপার হতে হয় সেই সব শেখানো হয়। ওদের বক্তব্য যে 72 ঘন্টা যদি ট্রেনিংয়ে উপস্থিত থাকা যায় তাহলেই সেফটি পাস হয়ে যাবে। ভিতরে প্ল্যান্টের ভিতরে যেসব জবগুলো আছে কীভাবে করতে হবে, ওখানে সেফটি কীভাবে মেনটেন করতে, সেসব কিচ্ছু শেখানো হয় না। এটা তো কেন্দ্রীয় সরকারের একটা অর্গানাইজেশন এবং কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্ব নিয়ে করা উচিত, কিন্তু যেহেতু আপনি আমাদের নজরে আনলেন আমরা। দাদা, মিটিং কেমন হলো? ভালো হলো। কী কী বিষয়ে আলোচনা হলো? দাদার থেকে নেবো, আপনি একটা লাইন বলে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা নির্দেশ দিয়ে গেছিলেন যাতে দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চলে যে সমস্ত কন্ট্রাক্টর ওয়ার্কার আছে তারা যাতে পে স্লিপ পায় সেটাকে এনশিওর করার জন্য আমরা 2 মাস আগেই একটা মিটিং করেছিলাম। এখানকার ইন্ডাস্ট্রি যারা আছেন তাদের মোটামুটি এইচআর যারা প্রায় সকলেই এসছেন তাদের সাথে কথা হয়েছে, অধিকাংশ কারখানাতেই এটা ইতিমধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে, যে কটা বাকি আছে যাতে আগামী 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে সমস্ত ওয়ার্কার তাদের হাতে পে স্লিপ পেয়ে যায়, সেইটাই আজকে আলোচনা হয়েছে।